দুদকের দুর্নীতি মামলায় কক্সবাজারের আওয়ামী লীগ এমপি আব্দুর রহমান বদির 3 বছরের কারাদণ্ড, 10 লাখ টাকা জরিমানা। দুদকে যে সম্পত্তিগুলি দাখিল করেছেন তাতে ওনার তথ্য সত্য ছিল না এবং মিথ্যা তথ্য ছিল। এখন প্রমাণ করতে যেটুকু প্রমাণযোগ্য সেটুকু প্রমাণ করতে আমি সক্ষম হয়েছি। আদালত ওনার রায় প্রকাশ করেছেন, আমরা অবশ্যই উচ্চ আদালতে আপিল করব। দুর্নীতিবাজরা যে দলের হোক, যত প্রভাবশালী হোক, ছাড় নেই হুঁশিয়ারি দুদক চেয়ারম্যানের। যারাই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন তাদের সবাইকেই আইনের আওতায় আসতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়। সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী এবং আমি সাজিত রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পুলিশের হয়রানি বন্ধ ও কার্যক্রম মনিটর করতে ক্রিমিনাল জাস্টিস কমিশন গঠনের প্রস্তাব দুদকের, সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মত বিশ্লেষকদের। সংঘবদ্ধ 4টি ডাকাত দলের হাতে জিম্মি কুমিল্লা থেকে সীতাকুণ্ড পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা, পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। প্যাকেজ ভ্যাট পুনর্বহাল ও হয়রানি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের ধর্মঘট, রাজধানীতে সব দোকানপাট বন্ধ, 20 নভেম্বর থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি। জামদানির পেটেন্ট পেতে বাংলাদেশের আর কোনো বাধা নেই, চলতি মাসেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। উৎপাদন কিংবা বিক্রি করতে চায়। নাটকীয় পরিবর্তন, সবশেষ জরিপে এগিয়ে ট্রাম্প, নারীদের চেহারা নিয়ে মন্তব্য করায় হিলারির তোপের মুখে রিপাবলিকান প্রার্থী। দুদকের করা দুর্নীতি মামলায় কক্সবাজার 4 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু আহমেদ জমাদার এ রায় ঘোষণা করেন। এছাড়া বদিকে 10 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে তথ্য গোপন, মিথ্যা তথ্য দেয়া এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার 4 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে 2014 সালে রমনা থানায় মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, নির্বাচন কমিশনে জমা দেয়া বদির হলফনামার সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, বদি 10,86,81,669 টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। এছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের ক্রয় মূল্য কম দেখিয়ে বিক্রয় মূল্য বেশি দেখানোর অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। রাষ্ট্রপক্ষের 15 জন সাক্ষীর মধ্যে 13 জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে বুধবার বদির উপস্থিতিতে রায় দেওয়া হল। দুদকে যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তাতে ওনার তথ্য সত্য ছিল না এবং মিথ্যা তথ্য ছিল এবং ভুয়া তথ্য ছিল, এই কারণে ওনাকে সেই মিথ্যা তথ্য প্রদান করার কারণে দোষী সাব্যস্ত করে 3 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং 10 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং অনাদায়ে 3 মাসের কারাদণ্ড। আদালত এবং আমাদের যে তদন্তকারী কর্মকর্তারা বলছেন যে ওই আইকন নথির সাথে যে সম্পত্তির যে বিবরণ, অবৈধ সম্পত্তির অস্তিত্ব পায় নাই, এই কারণে আদালত এটা বিবেচনায় নেয়। তবে আব্দুর রহমান বদি ন্যায় বিচার পাননি দাবি করে তার আইনজীবী বলছেন এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা। আমরা আশা করেছিলাম আজকে আব্দুর রহমান বদি সাহেব বেকসুর খালাস পাবেন, আমরা আজকে এই রায়ে সংক্ষুব্ধ হয়েছি এবং আমরা মনে করি যে আদালত ওনার রায় প্রকাশ করেছেন কিন্তু এক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি, আমরা অবশ্যই উচ্চ আদালতে আপিল করব। 2014 সালের অক্টোবরে এই মামলায় আত্মসমর্পণের পর কিছুদিন কারাগারেও ছিলেন আব্দুর রহমান বদি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতিবাদ যতই প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের করা মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য বদির সাজা হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি একথা জানান। প্রভাবশালীদের আইনের আওতায় আনা হবে এইটি আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই এবং শুধু প্রভাবশালী নয়, যারাই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন তাদের সবাইকেই আইনের আওতায় আসতে হবে। তাদের সক্ষমতার যথেষ্ট অভাব রয়েছে আমাদের মধ্যে। আমি আবারও বলছি, আমরা যে
ভালোভাবে কাজ করতে পারছি কথাটা সঠিক নয়। আমাদের কাজে গাফিলতি আছে, আমরা সময়বদ্ধ সময়টা মানি না অনেক সময়। পুলিশের হয়রানি বন্ধ ও তাদের কার্যক্রম মনিটরিং করার জন্য ক্রিমিনাল জাস্টিস কমিশন গঠনের প্রস্তাব করেছে দুদক। সংস্থাটি বলছে পুলিশের যারা জনগণের সঙ্গে অসদ আচরণ করে তারা জবাবদিহিতে বাধ্য হবে স্বতন্ত্র এই কমিশনের মাধ্যমে। বিশ্লেষকরা মনে করেন এই কমিশন সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেই সঙ্গে সৃষ্টি হবে ক্ষমতার ভারসাম্য। বিস্তারিত বেলায়েত হোসাইনের রিপোর্টে। জনগণের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকলেও বিভিন্ন সময় পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠেছে, এমনকি মামলার চার্জশিট দেওয়ার ক্ষেত্রেও রয়েছে গাফিলতির অভিযোগ। এরই প্রেক্ষিতে পুলিশের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে দুদক। গত 24 অক্টোবর রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে সংস্থাটির বার্ষিক প্রতিবেদন পেশ করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ তুলে ধরার পাশাপাশি একটি ক্রিমিনাল জাস্টিস কমিশন গঠনেরও প্রস্তাব দেয় দুদক। নির্ধারিত সময়সীমার মধ্যে মামলার নিষ্পত্তি এবং জনদুর্ভোগ কমাতেই সুপারিশটি রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিটি কমিউনিটিতেই কিছু দুষ্ট লোক থাকে যারা পুরো সেই কমিউনিটির বদনাম করার জন্য যথেষ্ট, তো পুলিশ বাহিনীতে সেরকম থাকা অসম্ভব কিছু নয়। কিছু দুষ্ট পুলিশ কর্মকর্তা বা অসৎ পুলিশ কর্মকর্তা যেগুলি যদি কোনো অসৎ আচরণ করে ফেলেন তাহলে সেগুলি সেই কমিশন দেখবে। বিশ্লেষকরা বলছেন এই কমিশন জনগণের হয়রানি বন্ধে যেমন ভূমিকা রাখবে তেমনি বাড়বে জবাবদিহিতা। ভারসাম্যপূর্ণ অবস্থা সৃষ্টি করলে অবশ্যই আমি মনে করি যে জনহয়রানির ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। যখন প্লুরালিস্টিক একটা সিস্টেম থাকে তখন একে অপরের সাথে ইন্টারাকশন করছে, এখানে একটা ভারসাম্য তৈরি হয়, সেই ভারসাম্য চাহিদা তো জনগণের মধ্যে আছেই। পুলিশের হাতে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, যেটা দায়িত্ব এবং ক্ষমতা দেওয়া হয়েছে, সেটি প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের ঘাটতি এবং নিয়ম হচ্ছে। কাজে আমি মনে করি এই দাবিটা পুলিশের নিজের থেকে আসা উচিত যে পুলিশকে পুলিশের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন কমিশন বলি বা ন্যায়পাল বলি এই ধরনের একটা প্রতিষ্ঠান করা উচিত। বিষয়টিকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে জনমত যাচাইয়ের পাশাপাশি পুলিশের মতামত নেওয়ারও তাগিদ দেন বিশ্লেষকরা। পুলিশের সদস্য যারা আছেন তাদের কোনো স্বার্থের দ্বন্দ্ব থাকবে। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্যাকেজ ভ্যাট পুনর্বহাল ও হয়রানি বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্য ফোরামের ডাকে ঢাকা মহানগরীতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। সকাল থেকে এফবিসিসিআই ভবনের সামনে ব্যানার নিয়ে জড়ো হন ঢাকা মহানগরের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা। বন্ধ রয়েছে উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ী সহ পুরো ঢাকা শহরের বিভিন্ন এলাকার দোকানপাট। এসব এলাকায় দোকানের সামনে ব্যানার নিয়ে অবস্থান করছেন ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা। দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে 12 নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে এনবিআর ঘেরাও এবং 20 নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে লাগাতার ধর্মঘট পালন করা হবে। যেটা ব্যবসায় বান্ধব হবে, শিল্প বান্ধব হবে এবং সরকারের রাজস্ব আয়ের একটা সোর্স হবে। ভ্যাট আইন প্রয়োগ করতে গেলে আমাদের দেশের দেশ উপযোগী ভ্যাট আইন দরকার। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, উনি যাতে আমাদের ব্যবসায়ীদেরকে দেখেন এবং এই ভ্যাটের যে যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দেয়, এই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। তার পরবর্তীতে আমাদের রাজপথে না নামতে হয়। আমরা চাই এনবিআর এর সাথে আলাপ আলোচনার মাধ্যমে সুষ্ঠু একটা সমাধান আসবে, যে সমাধানের মাধ্যমে প্যাকেজ ভ্যাট শুধু অল্প সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা সকল ব্যবসায়ীর কাছ থেকে ভ্যাট আদায়ের জন্য প্রস্তাব রাখবো এনবিআর এর কাছে। দর্শক, এই মুহূর্তে রাজস্থানের মিরপুর এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, রাজু, আমরা এখন দাঁড়িয়ে আছি মিরপুর এক যে স্বাধীন বাংলা সুপার মার্কেট আছে সেখানে। তো আজকে কিন্তু সকাল থেকে যে ব্যবসায়ী ঐক্য ফোরামের ডাকে দোকান বন্ধ করে ভ্যাট প্যাকেজ ভ্যাট পুনর্বহালের দাবিতে যে কর্মবিরতি বা মানববন্ধন কর্মসূচি এবং ধর্মঘটের মতো কর্মসূচি চলছে, তার চিত্র কিন্তু এই মিরপুর একে আমরা বিভিন্ন মার্কেট বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। একদমই যে বন্ধ, যে ক্ষুদ্র মাঝারি যে ব্যবসা সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু একদমই বন্ধ আছে সকাল থেকে। তবে কিছু খাবারের দোকান, ওষুধের দোকান, সেই দোকানগুলো একটু খোলা আছে। আর এই যে বন্ধ আছে তাদের কিন্তু দাবি যদি মানা না হয়, সেই দাবি যে পুনর আগের যে প্যাকেজ ভ্যাট সেই প্যাকেজ ভ্যাট বহালের দাবি, সেই দাবি না মানা হলে কিন্তু 20 তারিখের পর, চলতি মাসের 20 তারিখের পর থেকে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচিতে যাবে। তো আমরা এই এলাকার একটু হালচাল জানার জন্য এখানে
একটি হোটেলের যে দায়িত্বে ছিলেন, নিরাপত্তার দায়িত্বে, তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব, আসলে জেনে নেব এই এলাকার পুরো হালচাল চিত্র। তো সকাল থেকে এই এলাকার চিত্রটা কেমন দেখছেন আপনি? সকাল থেকে আমাদের এলাকার মার্কেট পাট সব বন্ধ। কালকে রাত্রি আমাদের একটা অর্ডার শুনাইছে মার্কেট কর্তৃপক্ষ যে আজকে বন্ধ থাকবে আমাদের মার্কেট। এই যে প্রয়োজনে দরকারের রাজু, আমরা একজন যে এখানে যে স্থানীয় লোক আছেন তার সাথে কথা বলে জানলাম এই এলাকার যে হালচাল, সকাল থেকেই সবকিছু বন্ধ আছে, তো সন্ধ্যার পরে আবার সব স্বাভাবিক মতো চালু হবে। রাজু, এই ছিল এখানের সর্বশেষ খবর। প্যাকেজ ফ্যাট পুনর্বহালের দাবিতে যে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা, সেই ধর্মঘটের খবর রাজধানীর মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। কুমিল্লা থেকে সীতাকুণ্ড পর্যন্ত প্রায় 150 কিলোমিটার এলাকায় সংঘবদ্ধ 4টি ডাকাত দলের হাতে জিম্মি হয়ে পড়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাজার হাজার যাত্রী, যারা প্রতিদিনই নানা কৌশলে প্রাইভেট কার, মাইক্রোবাস ও যাত্রীবাহী গাড়ি থামিয়ে মালামাল লুট করছে সাধারণ মানুষের, এমন তথ্য খোদ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এক্ষেত্রে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করছেন ভুক্তভোগীরা। এই অবস্থায় যাত্রীদের পাশাপাশি পরিবহন মালিকরাও রয়েছেন আতঙ্কের মধ্যে। বিস্তারিত কমলদের রিপোর্টে। মহাসড়কের ডাকাত দলের সদস্যদের ধরার জন্য সম্প্রতি মধ্যরাতে ফাঁদ পেতেছিল র‍্যাব আর সাধারণ গাড়ি মনে করেই সে গাড়িতে হামলা চালায় ডাকাত দলের সদস্যরা। হয়তো পূর্ব প্রস্তুতি ছিল বলেই র‍্যাব সে ডাকাত দলকে প্রতিরোধ করতে পেরেছিল। র‍্যাবের দাবি অনুযায়ী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে 3 জন, কিন্তু কোন রকম বাধা ছাড়াই ডাকাত দলের কবলে পড়ছে এই মহাসড়কে চলাচলকারী অন্যান্য যানবাহন। দূর থেকে ঢিল মারে, গুলি করে, সমস্যা হয়, প্রচুর রিস্ক। আমাদের যখন তারা অ্যাটাক করে তখন আমরা প্রশাসনের কোনো সাহায্য পাই না। দেখা যাচ্ছে আমাদের সবকিছু নিয়ে যাওয়ার পরে, খবর দেওয়ার পরে, অনেক পরে তারা আসে। বিশেষ করে কয়েকটা স্পট খুব খারাপ, একটা হচ্ছে সীতাকুণ্ড থেকে জোরারগঞ্জ পর্যন্ত, আবার ওইদিকে ফেনীর মোহাম্মদ আলী থেকে সুয়াগাজী বাজার পর্যন্ত। যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের যাত্রীর পরিমাণও কমে যাবে এবং দিনে চাপ পড়বে বেশি। র‍্যাবের তথ্য অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কে ত্রাসের রাজত্ব কায়েম করে আছে সংঘবদ্ধ 4টি ডাকাত দল। এর মধ্যে কুমিল্লা থেকে ফেনী পর্যন্ত একটি গ্রুপের রাজত্ব থাকলো, ফেনী থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড পর্যন্ত রয়েছে বাকি 3টি গ্রুপ। তারা কখনো একত্রে কাজ করে, কখনো আলাদাভাবে কাজ করে। তাদের টার্গেট থাকে একক কোনো প্রাইভেট কার, মাইক্রোবাস, মহিলা টহিলা কিংবা এই ধরনের আসছে, কিংবা একক কোনো ট্রাক আসছে, সেটাকে তারা আটক করার চেষ্টা করে। এই অঞ্চলে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটলো আইনগত সহায়তা নেওয়ার হার সেই তুলনায় একেবারে কম। এই এলাকায় জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 2টি ডাকাতি মামলার ঘটনা আমাদের রেকর্ডকৃত আছে। এইগুলো প্রতিরোধে আমরা স্থানীয় পর্যায়ে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মিটিং, এবং যাতে ওইসব এলাকায় ডাকাতি না হয় এখানের যে স্থানীয় লোক যারা পাহারা দেয় বিভিন্ন বাজার এবং আশেপাশে এরিয়া, আমরা তাদেরকেও সতর্ক করেছি। প্রতিদিন অন্তত 2000 যাত্রীবাহী বাস, 8000 বেশি প্রাইভেট কার ও মাইক্রোবাস, 4000 বেশি মিনি ট্রাক এবং হিউম্যান হলার চলাচল করে এই মহাসড়কে। এছাড়া চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ট্রাক ও লরি রয়েছে 30000 বেশি। অমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। রংপুরে নার্সিং ইনস্টিটিউটের 2 শিক্ষার্থীকে গণধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেফতার, অন্য আসামিদের ধরতে চলছে অভিযান, তদন্ত কমিটি গঠন। এবং নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজধানীতে গড়ে উঠছে নারী হোস্টেল, সরকারের নজরদারির অভাবকে দুষছেন নারী নেত্রীরা, নীতিমালা করার কথা বলছে সরকার। 7 নভেম্বর বিএনপির জনসভাকে কেন্দ্র করে সরকার এখন থেকেই প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে তিনি এ অভিযোগ করেন। এ সময় সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হলে বিএনপি সমাবেশে বাধা সৃষ্টি করবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। সর্বার্থী উদ্যানে সমাবেশের আয়োজন করছি, আশা করছি অনুমতি পেয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যের কথা, ইতিমধ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতা তারা বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে যে কথাগুলো বলেছেন তাতে এটাই প্রমাণিত হয় যে দুর্ভাগ্যজনকভাবে তাদের ভাষা হচ্ছে স্বৈরাচারী ভাষা, এবং তারা একদলীয় দৃষ্টিভঙ্গিতেই তারা এখনো রাজনীতিকে দেখছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রধান দুই প্রার্থী হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এবিসি নিউজের সর্বশেষ জরিপে গত কয়েক মাসের মধ্যে এই প্রথম হিলারিকে টপকে এক পয়েন্ট এগিয়ে গেছেন ট্রাম্প। এর মধ্যেই রিপাবলিকান প্রার্থীকে নারী নির্যাতনকারী বলে অভিহিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি। অন্যদিকে ট্রাম্প হিলারিকে দুর্নীতিবাজ বলে উল্লেখ করার পাশাপাশি আগাম ভোটদাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের দেয়া ভোট বাতিল করে রিপাবলিকান পার্টিকে ভোট দেওয়ার। নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণের আগ মুহূর্তে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতেই প্রধানত জনসংযোগ করছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার পেনসিলভেনিয়ায় এক সমাবেশে স্বাস্থ্যসেবা খাত আরও উন্নত করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ক্ষমতায় গেলে ওবামাকে আর বাতিলের ঘোষণা দেন রিপাবলিকান প্রার্থী। একদিন উইসকনসিনে প্রচারণায় হিলারিকে আবারও দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেন ট্রাম্প। ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসলে মার্কিনীদের স্বাস্থ্যসেবা খাত ধ্বংস করে ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। কয়েকটি রাজ্যে নিজের দেয়া আগাম ভোট বাতিল করার যে আইনি সুযোগ রয়েছে তা গ্রহণ করারও আহ্বান জানান সংশ্লিষ্টদের প্রতি। আমাদের দেশ কি এখন সঠিক পথে এগোচ্ছে? মোটেই না। তাই বলছি, যেসব নাগরিক ডেমোক্রেট প্রার্থীকে আগাম ভোট দিয়ে এখন অনুশোচনা করছেন তাদের উচিত ব্যালট বাতিল করে রিপাবলিকান পার্টিকে ভোট দেয়া। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য ফ্লোরিডায় প্রচারণা চালান ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটন। বরাবরের মতো এদিনও নারী ইস্যুকে পুঁজি করে ট্রাম্পকে ধরাশায়ী করার চেষ্টা করেন এই সাবেক ফার্স্ট লেডি। আমি মনে করি মার্কিনীদের জন্য অতীতের যে কোনো সময়ের চাইতে গুরুত্বপূর্ণ এই নির্বাচন, তাই আপনাদেরকে ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যে নারীদের খাটো করে দেখে, তাদেরকে নিয়ে বাজে কথা বলে, অপমান করে, সেই নারী নির্যাতনকারীর ওপর ভরসা করা যায় না। প্রেসিডেন্ট বারাক ওবামাও ডেমোক্র্যাট দলের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। মঙ্গলবার ওহাইওতে এক জনসভায় তিনি হিলারিকে উপযুক্ত প্রার্থী উল্লেখ করে আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে রায় দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে নাটকীয়তা ততই বাড়ছে। নির্বাচনী লড়াই শুরুর পর থেকেই অধিকাংশ সময় ট্রাম্প পিছিয়ে থাকলেও এবার হিলারিকে ছাড়িয়ে গেলেন তিনি। এবিসি নিউজের সবশেষ জরিপ মতে এই মুহূর্তে ট্রাম্পের প্রতি সমর্থন রয়েছে 46% মার্কিনীর, আর 45% মানুষ সমর্থন করছেন হিলারিকে। যদিও অন্যান্য জনমত জরিপে হিলারি এখনও 4-5 পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যটি বরাবরই রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত হয়ে থাকলেও ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এখানকার ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করায় তাকে একজন জনবান্ধব প্রার্থী হিসেবেই দেখছেন ভোটাররা। একই সঙ্গে নানা বিতর্কিত বক্তব্য আর অভিবাসন বিরোধী হওয়ায় ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবেই অযোগ্য মনে করেন বেশিরভাগ সাধারণ ভোটার। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট থেকে আরও জানাচ্ছেন তুষার আবদুল্লাহ। কানেকটিকাট অঙ্গরাজ্য একসময় রিপাবলিকানদের দখলে থাকলেও গত 2 বছর ধরে এই অঙ্গরাজ্য দখল নিয়ে নিয়েছে ডেমোক্রেটরা। এই কানেকটিকাট অঙ্গরাজ্যের যে ইয়েল বিশ্ববিদ্যালয় নিউ হ্যাভেন সিটির, সেখানে হিলারি ক্লিনটন পড়াশোনা করেছেন, সেখানে স্বাভাবিকভাবে কানেকটিকাটের হিলারি সমর্থক বেশি এবং তারা হিলারি ক্লিনটনকে একজন মানবিক প্রার্থী বলে মনে করছেন। কারণ হচ্ছে যে অভিবাসীদের প্রতি তার দুর্বলতা আছে, পাশাপাশি নারীদের ক্ষমতা, নারীর ক্ষমতায়নের বিষয়ে যে হিলারির অবস্থান। আমাদের কানেকটিকাটে অবস্থিত ইয়েল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন এবং সেই তৎকালীন সময় থেকে উনি বিভিন্ন সামাজিক, তারপরে উনি লয় পাস করেছেন, উনি আইন পেশায়ও উনি বিভিন্ন মানব সংগঠনের সাথে উনি জড়িত ছিলেন এবং সেক্ষেত্রে বঞ্চিত যেসব গ্রুপ তাদেরকে উনি বিভিন্নভাবে সেবা দিয়ে আসছেন। হিলারি ক্লিনটন শি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস লিডার এবং শি হ্যাজ মাচ মোর ক্যাপাবিলিটি কম্পেয়ার টু ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যদি ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন তাহলে এখানে অভিবাসীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং বাস্তব ক্ষেত্রে তিনি যখন রাষ্ট্রপতি যদি নির্বাচিত হন অতটা হয়তো কট্টর না হলেও তার এখনকার বক্তব্যের অনেক প্রভাব উনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অভ্যন্তরীণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে দেখা দিতে পারে। ট্রাম্প একজন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কথা এবং কাজের সঙ্গে সামঞ্জস্য নেই, কথার বেশ ফারাক
রেখে যান। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কূটনৈতিক নীতি আছে সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে ওবামার প্রশাসন যেভাবে পররাষ্ট্র নীতি পরিচালনা করছেন খুব বেশি হেরফের শেষ পর্যন্ত হবে না। হিলারি ক্লিনটন যদি জয়ী আসেন তাহলে তো তারই ধারাবাহিকতা থাকবে, আর ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের যে আদর্শ রিপাবলিকানদের যে নীতি সেই নীতির সঙ্গে হয়তো সেই ধারাবাহিকতাকে যোগ করবেন। এখানকার সাধারণ মানুষ ভোটাররা যে কথাটা বলেছেন যে হিলারিকে টপকে ডোনাল্ড ট্রাম্প জয়ী হতে পারেন, এই যে সম্ভাবনার কথা বা কিন্তু তারা খুব একটা জোরে উড়িয়েও দিতে চান না। কান্টি কার্ড থেকে তুষার আব্দুল্লাহ। সৌন্দর্য, নকশা, বুনন আর ঐতিহ্যে বাংলাদেশের গর্বের পণ্য জামদানি, সবসময় যা বহন করেছে বাংলার মানুষের স্বপ্ন, আশা, মননশীলতা। আর এবার আন্তর্জাতিক মেধাস্বত্ব বিষয়ক সংস্থার নিয়ম মেনে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হতে যাচ্ছে ঐতিহ্যের এই শাড়ি। এর ফলে কোনো দেশ জামদানি উৎপাদন কিংবা বাণিজ্যিকভাবে বিক্রি করতে চাইলে অনুমতি নিতে হবে বাংলাদেশের কাছ থেকে। চলতি মাসে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দেয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। রঙিন সুতা আর নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠছে এক একটি স্বপ্ন, প্রতিটি নকশা বলছে জীবনের কথা, দুঃখ শোকগাথা, তুলে ধরছে বাংলা প্রকৃতি ও জীবনধারা। একসময় মুসলিমদের পরিপূরক হয়ে গ্রাম বাংলার নারীর হৃদয়ে বসতি গেড়েছিল শিল্প ছোঁয়ার এই জামদানি। কালের বিবর্তনে কারিগরদের দক্ষতায় ঐতিহ্যের এই শাড়ি এখন আভিজাত্যের প্রতীক। শুরুটা ঠিক কখন তা জানা না গেলেও কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লেখ রয়েছে এই কার্পাসি বস্ত্রের। সেই চতুর্দশ শতকে প্রখ্যাত পরিব্রাজক ইবনে বতুতাও প্রশংসা করেছেন জামদানির। কিন্তু প্রকৃত জামদানি না হলেও 2009 সালে উপধা জামদানি নামে এক ধরনের বস্ত্রের নিবন্ধন নেয় ভারত। এতে আমাদের দেশীয় জামদানির ভবিষ্যৎ নিয়ে সংশয়ে পড়েন এ শিল্প সংশ্লিষ্টরা। এরপরই তারা উদ্যোগ নেন বাংলাদেশের নিজস্ব বা জিআই পণ্য হিসেবে জামদানি নিবন্ধনের। ইউরোপীয় ইউনিয়নের চাচ্ছিল এটা নিবন্ধনটা করার জন্য, তখন আমরা এটা জোরালো প্রতিবাদ জানানোর পরে এটা বন্ধ হয়ে যায়। শুনতে পাচ্ছি আমাদের এটা নিবন্ধন হচ্ছে, তারা এখন তো আমরা অবশ্যই একটু আনন্দিত, কারণ এটা হইলে পরে আমাদের ব্যবসায়ীরা, আমাদের জামদানি তাঁতিরা বা তাঁত শিল্পটা অনেকটা আগায় যেতে পারবো। চলতি বছরের 4 আগস্ট জিআই নিবন্ধনের শর্ত হিসেবে বাংলাদেশে জামদানির জন্ম, উৎপাদন ও বিস্তার নিয়ে নিজস্ব জার্নালে 26 পৃষ্ঠার একটি নিবন্ধ প্রকাশ করে পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তর। আইনে বলা আছে যে 2 মাসের মধ্যে যে কেউ আপত্তি দিতে পারে। সেই হিসেবে 4 অক্টোবর আমাদের সময় পার হয়ে গেছে। আমরা এখন এই জামদানির যে সার্টিফিকেট যেটা হবে সেটা ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠিয়েছে। খুব শীঘ্রই আমরা বিজি প্রেস থেকে সার্টিফিকেটটা মানে পাবো। কারিগরদের শ্রমে, ঘামে ও মননশীলতায় আবহমান বাংলার ঐতিহ্য ধরে রেখেছে জামদানি শাড়ি। সময়ের পরিক্রমায় নকশায় ও রঙে পরিবর্তন আসলেও গুণগত মানে এখনো অনন্য জামদানি। এই গৌরব আমাদের পূর্বপুরুষের অর্জন, আজ আমরা তার উত্তরাধিকারী। শুভ খান, সময় সংবাদ, ভার্গাও, নারায়ণগঞ্জ। আয়কর মেলা শুরুর দ্বিতীয় দিনেও উৎসব মুখর পরিবেশে কর দিচ্ছেন করদাতারা। মেলার প্রথম দিনে সারা দেশে 16,000 রিটার্ন জমা পড়েছে, কর সংগ্রহ হয়েছে 191 কোটি টাকারও বেশি, আর নতুন ইটিন নিয়েছেন 5,000 জন। রাজধানীর আগারগাঁওয়ে নতুন রাজস্ব ভবনে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ আয়কর মেলা চলবে বিকেল 5টা পর্যন্ত। মেলায় এসে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন করদাতারা। সরকারের এমন আয়োজন এবং সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা। সব সুবিধা এখানে আছে, বাইরে দৌড়াদৌড়ি করতে হয় না, ব্যাংকে বিভিন্ন জায়গায়, এখানে সব এক জায়গায় আছে, সেজন্য মেলায় আসি। যারা ফার্স্ট টাইম ট্যাক্স দিতে আসছি তাদের জন্য এরকম একটা কিছু মানে আরো ডিপলি, যেমন আমরা সব ইনফরমেশন গুলো পারফেক্টলি করলাম কিনা বা পারফেক্টলি দিলাম কিনা সেটা হয়তো আরেকটু ডিপলি চেকিং করার ব্যাপারটা থাকে। এবছর করদাতারা ভালোভাবে আসছে এবং আমাদের নিজস্ব ভবন সেটা, সেজন্য মেলাটাও খুব ভালো জমছে। দেখছেন দুপুরের সময় দুরন্ত বাইসাইকেল উড়ে চলো দুরন্ত গতিতে। রংপুরে একটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের 2 শিক্ষার্থীকে গণধর্ষণের মামলায় প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে চলছে অভিযান। এদিকে ভিকটিম সেন্টারে থাকা 2 শিক্ষার্থীর আজ মেডিকেল টেস্ট হবার কথা রয়েছে।
গত রাতে দুই শিক্ষার্থী পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নার্সিং ইনস্টিটিউটের দুই ছাত্রী তার সহপাঠী নিমাইয়ের হোস্টেলে নোট খাতা আনতে যায়। এ সময় একই প্রতিষ্ঠানের তৃতীয় বর্ষের ছাত্র আলমগীর দুই শিক্ষার্থীকে নিজের রুমে ডেকে নেয়। পরে আলমগীর তার সহযোগীদের নিয়ে দুই শিক্ষার্থীকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তারা। বিষয়টি নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষকে জানানোর পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন তিনি। নার্সিং ইনস্টিটিউটের দুইটা ছাত্রী রাত 9টার দিকে 27 তারিখে তার সহপাঠী এক মেসে দেখা করতে যায়। গেলে সেখানে তাদেরই এক সিনিয়র ভাই আলমগীর বহিরাগত আরও চারজন ছেলেকে ডেকে নিয়ে মেয়ে দুটোকে এক রুমে আটকায় রাখে, তাদের উপর পাশবিক নির্যাতন করে, মামলা রুজু করি এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে আলমগীর নামে একজন আসামিকে গ্রেপ্তার করি। অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। 31 তারিখে যখন আবেদন পেলাম, তারপরে আমাদের ফাটন ম্যাডাম আছে চেয়ারম্যান, তার সঙ্গে কথা বলে তদন্ত কমিটি একটা গঠন করা হলো, 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই রাজধানীর বিভিন্ন অলিগলিতে অবাধে গড়ে উঠছে নারী হোস্টেল। চাকরিজীবী নারী ও ছাত্রীদের আবাসন সংকটের সুযোগ নিয়ে গড়ে ওঠা এসব হোস্টেলের অধিকাংশেই নেই বসবাস ও থাকা খাওয়ার ন্যূনতম পরিবেশ। কথায় কথায় ভাড়া বাড়ানো, নিম্নমানের খাবার পরিবেশন করা, কর্মকর্তা কর্মচারীদের দুর্ব্যবহার এবং অহেতুক নিয়ম নীতির বাড়াবাড়িতে অতিষ্ঠ শিক্ষার্থী ও কর্মজীবী নারীরা। ব্যক্তি মালিকানাধীন হোস্টেল কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা বন্ধে নীতিমালা করার কথা বলছেন ভুক্তভোগীরা। রাশেদ বাপ্পের রিপোর্ট। রাজধানীর ফার্মগেট এলাকার নিবেদিকা ছাত্রী হোস্টেল, পাঁচতলা এই হোস্টেলটিতে থাকছেন প্রায় 100 জন নারী। ছোট এক একটি রুমে 3 থেকে 4টি বেডে 6 থেকে 8 জনকে থাকতে হয়। নেই পা ফেলার সামান্য একটু জায়গা, অথচ সিট প্রতি ভাড়া আদায় করা হচ্ছে 3 থেকে 4 হাজার টাকা। প্রতি ফ্লোরের ফাঁকা জায়গায় হার্ডবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে ছোট ছোট রুম, বাদ যায়নি বারান্দার খালি জায়গাটুকুও। আমি যে বেডে থাকি এখানে একজন থাকাই অসুবিধা হয়, কিন্তু দুইজন থাকে কিভাবে এখানে? এই রুমটা একটা হার্ডবোর্ডের রুম, দেখেন যে উপরে ফাঁকা, তো এইখানে থেকে এখানে এই এখানে অবস্থান করাটা খুবই ক্রিটিক্যাল। আমরা তো একটা জায়গাতে টাকা দিয়ে আসছি কিসের জন্য? মাথার উপর একটা ছাদ থাকার জন্য, যাতে আমাদের পানিতে যাতে ভিজতে না হয়, রোদে যাতে পুড়তে যেতে না হয়। তারপরেও যদি আমরা যদি রুমের মধ্যে থেকে যদি এরকম করে রোদে পূর্ব বৃষ্টিতে ভিজবো, তাহলে কেন তাহলে আমরা টাকা দিয়ে থাকবো? আমরা ফুটপাতে থাকতে পারতাম। রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অধিকাংশ প্রাইভেট হোস্টেলের অবস্থাই নাজুক। বিভিন্ন সুযোগ সুবিধা সম্বলিত চটকদার বিজ্ঞাপন দেখে হোস্টেলে উঠলেও পূরণ হয় না তার সিকি ভাগও। অনেকে সাবলেটে উঠে নানা শর্ত আর বিধিনিষেধের বেড়াজালে বাধাগ্রস্ত নারীর স্বাভাবিক জীবনযাত্রা। সাবলেটে থাকলে প্রতি বছর জুন জুলাইয়ের দিকে আমাদের ভাড়াটা বাড়াই দেওয়া হয়, আমাদের এক্সট্রা কোনো সার্ভিস দেওয়া হয় না। নিজের আমার কোনো স্বাধীনতা নাই, আমাকে একটা প্রপার ওয়েতে বাসার ভিতরে ঢুকতে হবে। সব পার্সোনাল বিষয়ে সে ইন্টারফেয়ার করতেছে, এটা একটা মারাত্মক সমস্যা। যার সাথে থাকতেছে শেয়ার করতেছে, এটা লিভিং প্লেসটা যদি বেটার না হয় তখন মানে লাইফটা হেল হয়ে যায়। মেয়েদের এমন মানবেতর জীবনযাপনের জন্য সরকারের নজরদারির অভাবকেই দুষছেন নারী নেত্রীরা। প্রফেশনালিজম থাকবে, সিকিউরিটি থাকবে, নারী বান্ধব পরিবেশ, সেখানে কোনো ধরনের হয়রানি না। সরকারকেও নজর দিতে হবে এবং বেসরকারিভাবে যারা পরিচালনা করছেন তাদের প্রফেশনালিজম আসতে হবে। একটা নীতিমালা আমরা প্রণয়ন করার চিন্তা ভাবনা করছি। নীতিমালার আওতাধীনে যদি কাজগুলো হয় তাহলে অমানবিক বিষয়গুলো হবে না এবং একটা জবাবদিহিতা থাকবে। বিশেষজ্ঞরা বলছেন নগরীতে নারীর আবাসন সংকট সমাধানে নিতে হবে সমন্বিত উদ্যোগ। এক্ষেত্রে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকেই নিশ্চিত করতে হবে তার নারী শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা। একইভাবে প্রতিটি প্রতিষ্ঠানকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তার নারী কর্মীর নিরাপদ বাসস্থানের বিষয়টিকে। তবেই সকল প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে এগিয়ে যাবে নারী, পৌঁছে যাবে তার যোগ্যতম স্থানে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। কাশ্মীর সীমান্তে পাল্টাপাল্টি গোলাগুলি অব্যাহত, হতাহতের জবাবে পাকিস্তানের 14টি সীমান্ত চৌকি উড়িয়ে দিয়েছে বিএসএফ, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। বান্দরবানের লামায় অপহৃত 4 জনকে উদ্ধার ও অপহরণকারীর সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। এলাকাবাসী জানায়, গতরাতে ফাঁসিয়াখালে ইউনিয়নের হাড়গাজা ফুরিয়াখোলা এলাকায় একটি সিএনজি অটোরিকশা থামিয়ে 4 জনকে অপহরণ করে একটি চক্র। খবর পেয়ে অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। রাত 12টার দিকে স্থানীয়দের সহায়তায় আহমেদ, মোজাহির, মানুর আলম, কালোপুতুকে উদ্ধার করে পুলিশ। পরে অপহরণকারী সন্দেহে 2 জনকে পিটুনি দেয় স্থানীয় জনতা, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ব্যারিকেড দেয়। ব্যারিকেড দেওয়ার এক পর্যায়ে জনগণ ওই চারজনকে পুলিশের সহায়তায় জনগণ চারজনকে রেস্কিউ করতে সমর্থ হয়। বাই দিস টাইম দুইজন অপহরণকারীকে জনগণ ধরতে সমর্থ হয়। জনগণ ধরে ওইখানেই গণপিটুনি দিয়ে তাদেরকে স্পটেই ডেট করতে হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যাকাণ্ডের বিচার দাবিতে আজও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন তারা। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে সংঘটিত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। দেখছেন দুপুরের সময় টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার দেশের 7% প্রবৃদ্ধি ধরে রাখতে শহর ও গ্রামাঞ্চলে কর্মসংস্থান আরো বাড়াতে হবে বলেও জানিয়েছেন এশিয় উন্নয়ন ব্যাংক এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি। এ সময় তিনি আরো জানান দেশের বেসরকারি খাত উন্নয়নে $800 কোটি ঋণ দেবে এডিবি। সকালে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি বিষয়ক এক সেমিনারে এসব কথা জানান কাজুহিকো হিগুচি। বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সুদের ব্যাপারে আগের প্রতিশ্রুতি বজায় থাকবে। নতুন ঋণের ক্ষেত্রে সুদহার নির্ধারণ বাজার পরিস্থিতির উপর নির্ভর করবে। আগামী 5 বছরে আমরা বেসরকারি খাত উন্নয়নে বাংলাদেশকে $8 বিলিয়ন ঋণ দেব। এদেশের প্রবৃদ্ধি 7% ধরে রাখতে হলে শহর ও গ্রামে কর্মসংস্থান সৃষ্টির হার আরও বাড়াতে হবে। বাংলাদেশ কোস্টগার্ডের জন্য ইতালি থেকে কেনা 4টি জাহাজের মধ্যে 2টি জাহাজ চট্টগ্রাম কোস্টগার্ড স্টেশনে পৌঁছেছে। সকালে বন্দরে জাহাজ দুটি গ্রহণ করেন কোস্টগার্ড পূর্বাঞ্চলের কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম। আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাজ দুটি আনুষ্ঠানিকভাবে কমিশনিং করবেন বলে জানিয়েছে কোস্টগার্ড। প্রায় 1 মাস আগে ইতালি থেকে ছেড়ে আসা সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমেদ নামের জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে এসে পৌঁছায়। কোস্টগার্ড জানায় গভীর সমুদ্রে অভিযান পরিচালনায় দক্ষতা বাড়াতে 2015 সালের মার্চে $936 কোটি ব্যয়ে 4টি জাহাজ কেনার অনুমোদন দেয় একনেক। আমাদের যে বিশাল সমুদ্র এলাকা রয়েছে সেটাকে অত্যন্ত সুনিপুণভাবে স্বল্প সময়ে আমরা এই জাহাজ দ্বারা কভার করতে পারবো, আমরা টহল প্রদান করতে পারবো। গভীর সমুদ্রে চোরাচালান দমন, সার্চ অ্যান্ড রেস্কিউ, ফায়ার ফাইটিং, ড্যামেজ কন্ট্রোল, বিশেষত বাংলাদেশের এই প্রথমবারের মতো গভীর সমুদ্রে পলিউশন কন্ট্রোলের উপরে কাজ করার মতো সক্ষমতা এই জাহাজ দুটো রয়েছে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন আয়োজিত মানবতা ও সম্প্রীতির সম্মেলন আগামী 4 নভেম্বর সন্ধ্যা 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় অনুষ্ঠিত হবে। মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে থাকবে গান আবৃত্তি সহ বিভিন্ন শিল্পীর একক পরিবেশনা। রাজধানী ধানমন্ডির ছায়ানট ভবনে দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা। 4 নভেম্বর 2016 শুক্রবার সন্ধে 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গোকুলতলায় মানবতা সম্প্রীতি সম্মেলনে একত্র হতে আহ্বান জানাচ্ছে। আসুন সকলে মিলিত হয়ে মানবতার পক্ষে মানুষের জয়গান গাইতে। আবারও দেশের বাইরের খবর। আবার উত্তপ্ত কাশ্মীর সীমান্ত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে 8 জন বেসামরিক নাগরিক নিহতের ঘটনার পাল্টা জবাবে বিএসএফ পাকিস্তানের 14টি সীমান্ত চৌকি উড়িয়ে দিয়েছে। গোলার আঘাতে হতাহতের আশঙ্কায় কাশ্মীরের 174টি বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বেসামরিক নাগরিকদের। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে। এ পরিস্থিতিতে দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ভারতের জম্মু কাশ্মীর সীমান্তের বাসিন্দারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে, আতঙ্কে কাঁদছে কোলের শিশু। তাদের সরিয়ে নিতে ভারতীয় কর্তৃপক্ষ সার্বিকভাবে সহায়তা করছে। পাকিস্তান থেকে এরকম গুলি ছোড়া হলে আমরা নিজেদের বাড়িতে কিভাবে থাকবো?
ভয়ে আমার মেয়ে এত কান্না করছে যে আমি ভীষণ অসহায় বোধ করছি। মঙ্গলবারও সীমান্তবর্তী সাম্বা, পুঞ্চ ও রাজৌরি জেলায় পাকিস্তানি রেঞ্জার্সের সদস্যদের গোলাবর্ষণে 8 জন বেসামরিক নাগরিক নিহত ও 18 জন আহত হয়। নিহতদের মধ্যে 4 জন নারী ও 2 জন শিশু রয়েছে বলে জানা গেছে। অবশ্য পাকিস্তানের দাবি, এর আগের দিন ভারতীয় বাহিনীর গুলিতে 6 পাকিস্তানি নিহতের জবাবে তারা পাল্টা গুলি ও গোলা ছোড়ে। তবে বেসামরিক নাগরিক নিহতের ঘটনার পাল্টা জবাবে পাকিস্তানের 14টি সেনা চৌকি বিধ্বস্ত করেছে বলে দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত 3 দিনে দুপক্ষের গোলাগুলিতে অন্তত 19 জন নিহত হয়েছে। দুদেশের চলমান এই উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয়দের হত্যা করলে এর চড়া মূল্য দিতে হবে পাকিস্তানকে। আমরা অনেক সহনশীল আচরণ করছি, তবে আর নয়, পাকিস্তান যদি ভারতীয়দের হত্যা করে তার কঠিন জবাব দেওয়া হবে বলে রাখছি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের উরি সেক্টরে গত সেপ্টেম্বরে হামলার পর থেকে দুদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে এ পর্যন্ত অন্তত 60 বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত। উরি হামলার পর আরও কয়েকবার পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী কাশ্মীরে হামলা চালায়। গতকালও কাশ্মীরের বান্দিপোরা গ্রামে জঙ্গিদের উপস্থিতি আছে জানতে পেরে অভিযানে যায় নিরাপত্তা বাহিনী। দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে কাশ্মীরে মঙ্গলবার 116তম দিনের মতো অবরোধ পালন করে সমর্থকরা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের খবর। অবশেষে বার্সেলোনার বিপক্ষে জয়ের দেখা পেল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। 5 ম্যাচ হারের পর নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বার্সাকে 3-1 গোলে হারালো সিটিজেনরা। এরপরও 9 পয়েন্ট নিয়ে গ্রুপ সির শীর্ষে অবস্থান করছে কাতালানরা, আর 7 পয়েন্ট নিয়ে তার পরেই অবস্থান করছে ম্যান সিটি। কদিন আগেই নিউ ক্যাম্পে গিয়ে বিধ্বস্ত হয়ে ফিরে আসতে হয়েছিল সিটিজেনদের। সেই হারের প্রতিশোধ নিতে এদিন ঘরের মাঠ ইতিহাদে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয় বার্সেলোনার। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকলেও ম্যাচের 21 মিনিটে বার্সেলোনার হয়ে লিড আনেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। 39 মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান দলের জার্মান মিডফিল্ডার গুন্ডোগান। বিরতির পর ম্যাচের 51 মিনিটে বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইনির দুর্দান্ত ফ্রিকিংয়ে ব্যবধান 2-1 করে সিটিজেনরা। এরপর ম্যাচের 74 মিনিটে গুন্ডোগানের করা দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। একই সঙ্গে জয় নিশ্চিত করে পেপ গার্দিওলার শিষ্যরা। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। দুদকের দুর্নীতির মামলায় কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদির 3 বছরের কারাদণ্ড, 10 লাখ টাকা জরিমানা। পুলিশের হয়রানি বন্ধ ও কার্যক্রম মনিটর করতে ক্রিমিনাল জাস্টিস কমিশন গঠনের প্রস্তাব দুদকের, সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মত বিশ্লেষকদের। সংঘবদ্ধ 4টি ডাকাত দলের হাতে জিম্মি কুমিল্লা থেকে সীতাকুণ্ড পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা, পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। প্যাকেজ ভ্যাট পুনর্বহাল ও হয়রানি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের ধর্মঘট, রাজধানীতে সব দোকানপাট বন্ধ, 20 নভেম্বর থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি। জামদানির পেটেন্ট পেতে বাংলাদেশের আর কোনো বাধা নেই, চলতি মাসেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। কোনো দেশ উৎপাদন কিংবা বিক্রি করতে চাইলে নিতে হবে অনুমতি। এবং মার্কিন নির্বাচনে জনপ্রিয়তার দৌড়ে নাটকীয় পরিবর্তন, সবশেষ জরিপে এগিয়ে ট্রাম্প। নারীদের চেহারা নিয়ে মন্তব্য করায় হিলারির তোপের মুখে রিপাবলিকান প্রার্থী। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আর সঙ্গেই থাকুন সময়।